গুগল ক্রোমে গিয়ে vrai.prd.org.in/training এই ওয়েবসাইটটি টাইপ করবেন। তারপরে একটা এই রকম সিম্বল আসবে গুগল ক্রোমে। প্রত্যেকেই আপনারা নিজে নিজের মোবাইলে করবেন, সব থেকে ভালো হবে এবং আপনি করতে পারবেন। তো চলুন কীভাবে করবেন। প্রথমে আপনাদের জয়েন্ট ভিডিওর কাছ থেকে ট্রেনিং আইডিটা জেনে নেবেন, যা আপনাদের কোন সেলে হবে। যেমন সিরিয়াল নাম্বার 1 আছে এখানে, তারপরে 2 আছে বাম দিকে, 3, 4, 5 আমাদের, যেমন অনলাইন 05 এটা হচ্ছে আমাদের ট্রেনিং আইডি। তো এখানে এই আইডিটা জানার জন্য আপনারা আপনাদের জয়েন্ট ভিডিও স্যারের কাছে জেনে নেবেন। তারপরে এইভাবে যাবেন, ডান দিকে দেখবেন রেজিস্টার ফর ট্রেনিং, এখানে ক্লিক করার পর আপনার নাম দিয়ে দিবেন। আমার নাম যেমন আমি দিয়ে দিচ্ছি আব্দুল করিম। তারপরে ডেজিগনেশনটা দিয়ে নেবেন, যে VBDC সব বড় হাতের করবেন, VBDC সুপারভাইজার। তারপরে অফিস নেম, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা দিবেন। তারপরে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপরে অফিস অ্যাড্রেস, আপনার সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের আসলে কোন গ্রামে সেটা লিখে দেবেন, ভিলেজ কথাটা লিখে। তারপরে লিখে দেবেন যে যেটা আপনাদের পড়ছে। তারপরে পোস্ট দিয়ে দিবেন, যেটা হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতের পোস্ট। দিয়ে তারপরে সেক্স, এখানে মেল হলে মেল করবেন, আপনারা তো বুঝতে পারছেন। তারপরে এখানে যেটা করবেন যে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন। আমি যেমন ওবিসি, ওবিসি থেকে করে দেব। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে যদি আপনি এমএ বিএ থাকেন তো সেখানকার মতন কি, আমি যেমন গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন করে দিচ্ছি। তারপরে আপনার একটা ফোন নাম্বার, যেটা আপনার ইউজার নেম হবে, তো ফোন নাম্বার দিয়ে দেবেন 9126935717। এইভাবে ফোন নাম্বার দিয়ে দেবেন, নাম্বারটা ঠিকভাবে দিবেন ফোন নাম্বারটা। তারপরে ইমেল আইডি দিয়ে দেবেন আপনারা, এটা আমার ইমেল আইডি আব্দুল করিম 9126@gmail.com। তারপরে ওয়েদার অ্যাটেন্ড অ্যানি ট্রেনিং প্রিভিয়াসলি ইন VRAI PRD, তো এটার এটা এখানে আপনারা করবেন নো, আমরা এইরকম কোনো দিন ট্রেনিং করিনি। তারপরে এই যে এখানে 21 আছে, এটা আপনারা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে ক্যাপচা দিয়ে দেবেন, এই যে নিচে যে ক্যাপচাটা আছে 5174517। তারপর রেজিস্টার করে দেবেন, তার আগে চেক করে নেবেন একবার যে কীভাবে দেখলেন এগুলো। এরপর রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এইরকম একটা সিম্বল আসবে রেজিস্ট্রেশন করার পর। এখানে বলতে চাইছি যে আপনাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম সেটা আপনাদের ইমেল আইডিতে পৌঁছে দেওয়া হবে। তো কোনো রকম চিন্তার ভাবনা নেই, কোনো ঘাবড়ানোর দরকার নেই। এবার যেদিন আপনাদের ডেট দিয়েছেন সেই ডেট অনুযায়ী আপনারা সেদিন লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে ইন্টার ফোন নাম্বার দিবেন, তারপর পাসওয়ার্ড যেটা আপনার ইমেলে পাঠিয়েছে সেটা। তারপর লগ ইন করে অনলাইন আপনার ইন্টারভিউ হবে, ট্রেনিং হবে আর কি। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।